কিন্তু ভাই একটু পরে যে আবার মনে হয় ভাই আমার এত হবে না, তাহলে কি হবে না? সো কন্টিনিউয়াসলি কয়েকটা স্টেপের মধ্যে, নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে বলতে থাকবা, তোকে লাউডলি বলতে থাকবা, আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো। আর যদি বলো জোরে জোরে বিবরাইলে মানুষ মানে এই যে বিড়বিড় করে বলে যদি মানুষ পাগল টাগল হয়ে গেছে কিনা, কাজ লাগলে মনে মনে বলো, বাট কন্টিনিউয়াসলি নিজেকে ফিট করো। এবং তুমি যেভাবে চিন্তা করলে তোমার বিলিফটা স্ট্রঙ্গার হয়, ওইভাবে চিন্তা করো যে আরেকজন মানুষের কি আছে যেটা আমার নাই, আরেকজনের যে 100 বিলিয়ন নিউরন আছে, 10,000 কোটি নিউরন আমার আছে, আমি কেন পারবো না? ওর হাত পা চোখ মুখ যা আছে আমার তাই আছে, আমি কেন পারবো না? সো তুমি ওই লজিক্যাল গ্রাউন্ড থেকে আসো এবং বারবার নিজেকে সাজেশন দাও। সো যখনই আবার শয়তান ভর করবে আর ধুর পারবি না বেটা, তুমি লাহাওয়ালা কথা বইলা শয়তান দূর করে দিয়া আবার বলো না ইনশাল্লাহ আমি পারবো, কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে অসাধারণ করে বানাইছে, হ্যাঁ আমি পারবো। এবং সেকেন্ড প্র্যাকটিক্যাল স্টেপ হচ্ছে যেসব লোক তোমাকে ডিমোরালাইজ করে, পারতপক্ষে তাদের থেকে দূরে থাকবা,